সে কি সত্য বলছে নাকি এখনও চাপা মারছে? তুষার হালকা মাথা নেড়ে বলে, না, সে কিছুটা চাপাবাজ হলেও সিরিয়াস বিষয়গুলো নিয়ে কখনো চাপা মারে না। তাকে ছোটবেলা থেকেই আমি চিনি। তাছাড়া সাকিব খুব মেধাবী ছাত্র, ক্লাস 10 অবধি একসাথেই পড়েছিলাম আমরা। আমার রোল 10-15 উপরে থাকলেও সব ক্লাসে সাকিবের রোল থাকতো এক, সব বোর্ড এক্সামেই গোল্ডেন A+ থাকতো তার। তার স্বপ্ন ছিল মেডিকেল নিয়ে পড়ার, কিন্তু পারিবারিক আর্থিক সংকটের জন্য তা হয়ে ওঠেনি। এই এক কারণে কোচিং করা, ভার্সিটিতে পড়া, এটাও হয়ে ওঠেনি। তারপর ফেনী সরকারি কলেজে ভর্তি হয় সে, অতঃপর টিউশনি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। পরিবারের আর্থিক সংকটের জন্য আর পড়াশোনা হয়ে ওঠেনি, তাই একটা চাকরির আশায় ঢাকায় এসেছে এখন, কারণ পরিবারের বড় ছেলে, ধীরে ধীরে দায়িত্ব কাঁধে এসে ভর করেছে। পুরোটা শুনে নীরব রইল রাজ। এর মাঝেই পুনরায় সেখানে উপস্থিত হয় সাকিব। এই ব্যাপারে আর কিছু বলল না তুষার, সবার মাঝেই নীরবতা। এক হাত মুষ্টিবদ্ধ করে নিজের কপালে ছোঁয়ালো রাজ, যেন কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত সে। যেখানে সে নিজেই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে গোপনে সংগ্রাম করে চলছে, সেখানে তার নিজের ইন্ডাস্ট্রিতেই দুর্নীতি এসে ভিড় জমিয়েছে, ভাবতেই অবাক লাগছে তার। একটা সিদ্ধান্তে ধৃতু হলো রাজ। যেহেতু তার পরিচয় গোপন রাখা, সেহেতু আগামীকাল নিজেই যাবে সেখানে ইন্টারভিউ দিতে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। সুইমিং পুলের পাশে বসে আছে ইব্রাহিম তালুকদার, ফোন হাতে, পায়ের উপর পা তুলে রাখা। এখানে আসার সময় আকাশকে তলব করেছিল তাদের গোডাউনগুলো সম্পর্কে কথা বলতে, যা শুভর তীক্ষ্ণ দৃষ্টি থেকে আড়াল হয়নি। বাবার পাশে গিয়ে বসলো আকাশ, দূর থেকে তা লক্ষ্য করছে শুভ। তাদের আশেপাশে থাকার একটা উপায় খুঁজতে ব্যস্ত হয়ে উঠল তার মন, কারণ আশেপাশে থাকা ছাড়া কিছুই শোনা সম্ভব নয়। অতপর মাথায় আসলো রাতের বেলায় কফি খেতে পছন্দ করে আকাশ, ইব্রাহিম তালুকদারও মাঝে মাঝে কফির স্বাদ নিয়ে থাকে। ভাবতে দ্রুত কিচেনে গিয়ে 2 কাপ কফি রেডি করে ফেলে শুভ। একটা ট্রেতে নিয়ে দ্রুত পায়ে কিচেন থেকে বের হতেই সামনে পড়ে অবনী, মুখে হাসি রেখে বলে, এগুলো কার জন্য নিয়ে যাচ্ছেন শুভ ভাই? নিশ্চয়ই বাবা ও ভাইয়ার জন্য। নিচের দিকে দৃষ্টি রেখে শুভ হালকা মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। মুখে হাসি ধরে রেখে অবনী পুনরায় বলে, আচ্ছা আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনার একটা অন্য কাজ আছে, আমার রুমের ড্রেসিং টেবিলটা একটু নড়ে গেছে, ওটা একটু ঠিক করে দিন তো, এগুলো দিয়ে আমি আসছি। ইব্রাহিম তালুকদার ও আকাশের কাছাকাছি যাওয়ার একটা উপায় খুঁজে পেয়েছিল শুভ, এর মাঝে অবনীর হস্তক্ষেপ। তাই কিছুটা অসম্মতি জানিয়ে বলে, আপনার কষ্ট করতে হবে না ম্যাম, আমি এগুলো দিয়ে একটু পরেই আসছি। অবনী চোখে মুখে হালকা বিরক্তির ছাপ ফুটিয়ে বলে, উফ, আপনাকে আর কতদিন বলবো, আমাকে ম্যাম বলবেন না, আমি আপনার ছোট হই, নাম ধরেই বলবেন, আর আমার কষ্ট করতে হবে না মানে? আপনি কি আদেশ অমান্য করবেন? বলেই শুভর হাত থেকে ট্রেটা নিল অবনী। অতপর শুভকে রুমে যেতে বলে বাইরের দিকে হাঁটা ধরে সে। অসহ্য হয়ে চোখ জোড়া বুঝে নিল শুভ, যেন মাথায় চড়ে বসা নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। কিছু সময় পর রুমে ফিরে আসে অবনী, দেখে শুভ বলিষ্ঠ হাতে সব ঠিকঠাকভাবে বসিয়ে দিল। অবনী পলকহীনভাবে তার দিকে চেয়ে রইল, আচমকাই শুভর বাহুতে স্পর্শ করে বলে, শক্তিশালী মাসেলগুলো কাজে লাগছে এখন, জানেন আপনার 6-প্যাক বডিতে আপনাকে খুব আকর্ষণীয় দেখায়। বাহু স্পর্শ করা অবনীর হাতের দিকে তাকালো শুভ, হাত সরিয়ে নিল অবনী, কিছুটা ইতস্তত বোধ করে হেসে বলে, সরি, কিছু বলল না শুভ। কাজ শেষ করে বের হতে চাইলে অবনী পুনরায় বাধা দিয়ে বলে, এত তাড়া কিসের আপনার, আরও একটা কাজ আছে, ওয়েট করুন। একটা লম্বা শ্বাস নেয় শুভ, যেন নিজের রাগ নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠেছে তার জন্য। ইব্রাহিম তালুকদার ও আকাশ যেহেতু গোডাউন বিষয়ে আলোচনায় বসেছে, নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে সেখানে, কিন্তু কি সেটা জানার তীব্র কৌতূহল নিয়েও অবনীর পাগলামো সহ্য করতে হচ্ছে তাকে। ওদিকে রোশান সম্পর্কে আলোচনা করছে ইব্রাহিম তালুকদার ও আকাশ, তাদের গোডাউনের খবর রোশানের কাছে পৌঁছে গেছে, তার বার্তা পেয়েছে আকাশ, তাই বাবার সাথে আলোচনায় বসেছে এই নিয়ে। কফির মগে চুমুক দিল ইব্রাহিম তালুকদার, অতঃপর আকাশের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলে, আমাদের সব লোকেদের কাজে লাগিয়ে দাও, আজ রাতের মাঝেই গোডাউনের সব মাল সরিয়ে নাও, রোশান নিশ্চয়ই অনুসন্ধানে বের হবে, তবে এটাই হবে তার শেষ অপারেশন। এতটুকু বলতেই বাবার দিকে চোখ তুলে তাকায় আকাশ। ইব্রাহিম তালুকদার হালকা মাথা নেড়ে বলে, রোশানকে শেষ করে দাও, ফাঁদ স্থাপন করো তার জন্য। মৃদু হাসলো আকাশ, বাবার দিকে চেয়ে হালকা মাথা ঝুঁকিয়ে বলে, আপনার যেমন আদেশ মহামান্য বিশুল। ফুরফুরে মেজাজে অবনীর ঘরের দিকে এগিয়ে যায় আরোহী। ভেতরে প্রবেশ করতেই অবনীর সাথে শুভকে দেখে খানিকটা চমকালো সে, তাদের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়ায় দরজার সামনে। আরোহীর আগমনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভ। অবনী তাকে আটকাতে দেখেই কি হচ্ছে বুঝতে সমস্যা হলো না আরোহীর। শুভর সাথে আজও মজা নিচ্ছে অবনী।
সুবুকে সহজ সরল পেয়ে প্রায় এমন করে সে, এটা আরোহীর অজানা নয়। একটা শ্বাস ছেড়ে ভেতরে প্রবেশ করে আরোহী, শুভর দিকে চেয়ে বলে, আপনি এখন যেতে পারেন। সম্মতি সূচক মাথা নেড়ে নিচু দৃষ্টিতেই রুম ত্যাগ করে শুভ। আরোহী খানিকটা বিরক্তি নিয়ে অবনীর দিকে চেয়ে বলে, ছেলেটার সাথে আজও শুরু করেছিস? বিপরীতে খিক খিক করে হেসে ওঠে অবনী, হাস্যোজ্জ্বল মুখে হাত রেখে বলে, মাঝে মাঝে তার সাথে মজা নিতে কিন্তু হেব্বি লাগে। বেচারার মুখটা কিন্তু একদম দেখার মতো হয়, না পারে কিছু কইতে না পারে সইতে। অবনীর মুখে এখনও হাসি, যেন খুব মজাদার একটা জোকস বলেছে সে। বিপরীতে হাসল না আরোহী, উল্টো অবনীকে শাসানো স্বরে বলে, এসব কী অবনী, মজা করবি ঠিক আছে, তাই বলে আজ একটু বেশি হয়ে গেল না? আমি না হয় বিষয়টা বুঝলাম, কিন্তু আমার জায়গায় অন্য কেউ যদি রুমে তোদের একসাথে দেখত, তখন শুভ ভাইয়ের সাথে কী হতো তা বুঝতে পারছিস? হাসি থামালেও পুরোপুরি থামেনি অবনীর, হালকা হাসি ধরে রেখে বলে, কিছুই হতো না, আমি অজুহাত তৈরি করে রেখেছিলাম, কেউ দেখলে বলতাম আমি ডেকেছি। শুভ ভাই এখানে ড্রেসিং টেবিলটা ঠিকঠাকভাবে সেট করে দিতে এসেছিল, সিম্পল। আরোহী পুনরায় একটা শ্বাস নিয়ে বলে, আজ তো একটা পাগল তুই, এই শুভ ভাই তোর জন্যই একদিন বিপদে পড়বে, আমি বলে রাখলাম। এই ব্যাপারে আর কথা আগালো না তাদের মাঝে। অবনী প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা তুই তো এই সময় পড়ার টেবিলে থাকার কথা, এখানে আসার কথা না, এসেছিস যেহেতু নিশ্চয়ই বিশেষ কিছু আছে, তাই না? কিছু বলল না আরোহী, চুপ রইল কিছু সময়। পাশ থেকে অবনী কিছুটা কৌতূহল নিয়ে আরোহীর এক হাত চেপে ধরল, টেনে নিয়ে খাটের উপর বসিয়ে বলে, বোন কী হয়েছে বল না প্লিজ। রুম থেকে বেরিয়েই সময় নষ্ট করেনি শুভ, দ্রুত পায়ে ইব্রাহিম তালুকদার ও আকাশের আলোচনা স্থলে গিয়ে দেখে আকাশ নেই। ইব্রাহিম তালুকদার একা বসে আছে, মানে তাদের আলোচনার পরিসমাপ্তি ঘটেছে। একটা তপ্ত শ্বাস ছেড়ে চোখ বুঝে নিল শুভ, অতপর স্বাভাবিকভাবে ইব্রাহিম তালুকদারের সামনে এগিয়ে কফির মগগুলো ট্রেটে তুলে নিল, অতপর নীরবে প্রস্থান করল সেখান থেকে। সাত সকালে ইন্টারভিউর উদ্দেশ্যে বের হয় রাজ, বড় ইন্ডাস্ট্রি, সব কিছু রুলস অনুযায়ী পরিচালনা হওয়ায় সকাল আটটার মাঝে শুরু হয় সম্পূর্ণ কার্যক্রম। সাড়ে আটটায় সেখানে পৌঁছে যায় রাজ, তার সকল বিজনেস পরিচালনা করা ইকবাল সানিও এসেছে মাত্র। গাড়ি থেকে নামতেই রাজকে গেট দিয়ে প্রবেশ করতে দেখে হকচকিয়ে যায় সে। তার সামনে দিয়ে হেঁটে যায় রাজ, সম্মানসূচক রাজের দিকে তাকাতেই হালকা হাতের ইশারায় তাকে থামিয়ে দিল রাজ, কিন্তু তার দিকে ফিরে তাকায়নি, দ্রুত পায়ে ভেতরের দিকে এগিয়ে যায় সে। পুরো শরীর যেন মৃদু কেঁপে ওঠে ইকবাল সানির, কারণ রাজ কখনোই এভাবে আসে না। আজ এসেছে মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নয়তো কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সেটা কি? ভাবতেই দূর দূর বুকে ভেতরের দিকে অগ্রসর হয় সেও। ইকবাল সানি ভেতরে প্রবেশ করতেই সকল কর্মকর্তারা সম্মান জানাতে ব্যস্ত হয়ে ওঠে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। মাথা ভর্তি টেনশন নিয়ে লিফটের দিকে এগিয়ে যায় সে। দশ মিনিট ধরে ইন্টারভিউ কক্ষের বাইরে পায়চারি করছে ইকবাল সানি, অন্য সময় হলে নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করতে পারলেও আজ পারছে না, কারণ ভেতরে রাজের উপস্থিতি তাকে ভাবাচ্ছে খুব। পনেরো মিনিটের মাথায় বেরিয়ে আসে রাজ, বের হতে আরেকটা ছেলে প্রবেশ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। হাতের ইশারায় ইকবাল সানিকে ডেকে আড়ালে নিয়ে গেল রাজ, সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজন। কৌতূহলের সাথে দুশ্চিন্তা মাথায় ভার হয়ে আসে ইকবাল সানির, কারণ রাজকে কিছুটা অস্বাভাবিক আর রাগান্বিত দেখাচ্ছে আজকে। রাজ নিজের ক্রোধকে চেপে রেখে শান্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কবে থেকে এসব শুরু হয়েছে? তীব্র কৌতূহলী দৃষ্টিতে তাকালো ইকবাল সানি, যেন কথাটার মানে বুঝতে পারেনি সে। রাজ পুনরায় বলে, যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের ডিটেলস চাই আমি, আর তারা তোমার কতটুকু বিশ্বস্ত? ইকবাল সানি কোনো সংকট ছাড়াই বলে, তারা সবাই মোটামুটি বিশ্বস্ত, আমাদের কোম্পানিতে পাঁচ বছর ধরে কর্মরত আছে, কেন স্যার কিছু হয়েছে কি? রাজ পুনরায় ইকবাল সানির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, অভিযোগ এসেছিল এখানে ইন্টারভিউর নামে ঘুষ বিনিময়ে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, তাই সত্যতা যাচাই করতে নিজেই আসলাম, আর অভিযোগের সত্যতাই প্রমাণ পেয়েছি। তীব্রভাবে চমকালো ইকবাল সানি, এর আগে এমন কিছু ঘটেনি, পুরো দেশ জুড়ে নাম করা কোম্পানি এটা, দেশের বিভিন্ন জায়গায় আর যে গ্রুপের শাখা থাকায় সব দিক দেখাশোনা করতে হয় তাকে, প্রতিটি শাখায় বিশ্বস্ত লোকদের দায়িত্ব দেওয়া হয়েছিল, হয়তো এটারই সুযোগ নিচ্ছে তারা। ইকবাল সানির সম্পর্কে সবই জানে রাজ, তাই তার দিকে সন্দেহের তীর নিক্ষেপ করেনি। তাকে অবাক দেখে রাজ ফের প্রশ্ন করে, গতকাল থেকে এই অবধি কতজন নিয়োগ দেওয়া হয়েছে? এখন অবধি 17 জন, এই পদে মোট 72 জনের সার্কুলার দেওয়া হয়েছিল, সবাইকে সাসপেন্ড করো। সাথে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের থেকে ঘুষ নেওয়া সব টাকা ফেরত নিয়ে পুলিশ আসলে তাদের হাতে তুলে দিবে সবাইকে, আর 17 জন যত টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে সেই টাকার অর্ধেক ফেরত দিবে, যেন এটা তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকে।
নয়তো এখান থেকে রিজেক্ট হয়ে অন্য কোথাও সেই ঘুষ দিয়ে পুনরায় যোগ্য লোকদের স্থান দখল করে বসবে। বাকি অর্ধেক টাকা তাদের শিক্ষা হলে 3 মাস পর ফেরত দিবে। সবটা বসে নিল ইকবাল সানি। রাজ কিছু সময় নিশ্চুপ থেকে পুনরায় বলে, আপাতত ইন্টারভিউ স্থগিত করো, আমি নিজেই ইন্টারভিউ নিয়ে যোগ্যদের বাছাই করে নিয়োগ দিব। জি স্যার, বলেই মাথা নাড়ল ইকবাল সানি। রাজ ফেরার সময় রাগান্বিত দৃষ্টিতে ইকবাল সানির দিকে চেয়ে বলে, তোমাকেও এই গাফিলতির হিসাব করতে হবে, আমার ফেরার অপেক্ষায় থেকো। বলেই পুনরায় সাধারণ ভাব নিয়ে বেরিয়ে গেল রাজ, যেন কিছুই হয়নি। ঠায় দাঁড়িয়ে রইল ইকবাল সানি, তাই কিছুটা লুজ করে পরপর কয়েকটা শ্বাস নিল সে। অতপর টিস্যু হাতে মুছে নিল কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। আজ কলেজে উপস্থিত ছিল না আরোহী। বিকেল হতেই কোচিংয়ের উদ্দেশ্যে বের হয় সে। এদিকে কোচিং সেন্টারের সামনে এসে বাইক থামায় রাজ। হেলমেট খুলতেই তার দৃষ্টি পড়ে হিজাব পরিহিত এক রমণীর উপর। আগের তুলনায় আজ একদম অন্যরকম লাগছে আরোহীকে। পুরো শরীর যেন কালো রঙে ঢেকে আছে তার। রাজের দেওয়া কালো হিজাবের সাথে হাতে কালো রঙের গ্লাভসও পরে এসেছে আজ। মাথায় অর্ধেক ঘোমটা দিয়ে সামনের দিকে চুল উন্মুক্ত রাখা মেয়েটা হিজাবে মুড়িয়ে নিয়েছে নিজের সুন্দর চুলগুলো। মায়াবী চোখজোড়া ব্যতীত কিছুই প্রকাশিত নয়। অন্য কেউ হয়তো হুট করে দেখলে তাকে চিন্ত হিমশিম খেতে হবে, কিন্তু রাজ ঠিকই চিনে নিয়েছে তাকে তার দেওয়া সেই হিজাবটার মাঝে, আরোহীর মায়াভরা দৃষ্টির মাঝে। কিছু সময় স্থির দৃষ্টিতে সেদিকটায় চেয়ে রইল রাজ, যেন অদ্ভুত এক মুগ্ধতায় জীবনে প্রথমবার তার দৃষ্টি কারো ওপর আবদ্ধ হয়েছে। কিছু সময়ের জন্য সেই দৃষ্টি সরানো যেন বিরাট বড় অপরাধ হিসাবে গণ্য হবে আজ। যেন আজ কোনো কারণ ছাড়াই আরোহীকে বলতে ইচ্ছে হচ্ছে, আজ থেকে হিজাবই পরবে সবসময়, কারণ আজকের এই সৌন্দর্য যেন তলোয়ারের ন্যায় কোনো অনুভূতিহীন মানুষের হৃদয়কেও দ্বিখণ্ডিত করে দেওয়ার ক্ষমতা রাখে। একটা মেয়ে যদি কখনো বুঝতে পারতো হিজাব পরলে তাকে কতটা সুন্দর ও মায়াবী দেখায়, তাহলে হিজাবই হয়তো তার সবচেয়ে প্রিয় বস্তু, পর্দাই হতো তার সবচেয়ে প্রিয় সাজ। রাজকে লক্ষ্য করে তার দিকে তাকায় আরোহী। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে নেয় রাজ। বিষয়টা বুঝতে খুব বেশি বেগ পেতে হয়নি আরোহীকে। অনুভূতিহীন মানুষটার অনুভূতি মিশ্রিত দৃষ্টি যেন হৃদয়ে এসে হাতছানি দিয়ে যায় এক মুহূর্তের জন্য। আচমকাই যেন এক অন্যরকম ভালো লাগায় মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মায়াবী চোখজোড়াও যেন সেই হাসির ছিলিক ছড়াতে ব্যস্ত। নিচের দিকে তাকিয়ে চোখ বুঝে নিল রাজ, কেন জানি নিজের প্রতি তীব্র রাগ হচ্ছে তার। হয়তো দৃষ্টি অবাধ্য হয়ে কোনো নারীর প্রতি আবদ্ধ হয়ে থাকার কারণে, সেই মানুষটার জন্য বুকের ভিতর আচমকাই চিনচিন করে কেঁপে ওঠার কারণে, নিজের অবাধ্য বিদ্রোহী অনুভূতিগুলোর প্রতি তীব্র রাগ হচ্ছে আজ। সন্ধ্যা পার হয়ে এলো। কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে আকাশ। হালকা নাস্তা শেষে ঘরের বাইরে হাঁটাহাঁটি করছে সে। সুইমিং পুলের পাশে এসে স্থির হয়ে দাঁড়ালো সে। ইব্রাহিম তালুকদারও এসে দাঁড়ালো তার পাশে। অতপর পুনরায় হাঁটতে ব্যস্ত হয়ে পড়ে দুজন। ফাঁদ সম্পর্কিত আলোচনা, যা রোশনের জন্য প্রস্তুত করা হয়েছে। ইব্রাহিম তালুকদার সেই সম্পর্কে জানতে চাইলে আকাশ বলে, সব প্ল্যান মোতাবেক ঠিকঠাকভাবেই আছে, নিশ্চয়ই আগামীকাল সকালে রোশনের মৃত্যুর খবর ছাপা হবে পত্রিকায়। ইব্রাহিম তালুকদার হালকা মাথা নেড়ে বলে, ভালো, কিন্তু গোডাউনে তাকে না মেরে অন্য কোথাও ফাঁদ পাতলি কেন, আর তুই নিজে না গিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলি কেন? আকাশ দাঁড়ালো, বাবার দিকে চেয়ে বলে, প্রথমত গোডাউনে রুশানের সমাপ্তি হলে পুলিশ তোমাকেই এসে ধরবে, কারণ তোমার গোডাউন তল্লাশিতেই বের হয়েছে সে। দ্বিতীয়ত, আমি যদি নিজে রুশানকে মারতে যাই এবং কোনোভাবে রুশান বেঁচে গেলে সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। আকাশের কথা শেষ হতে ইব্রাহিম তালুকদার বলে, তাহলে কাকে এই দায়িত্ব দিয়েছিস? স্নিগ্ধা মেয়ে, চমকালো ইব্রাহিম তালুকদার। আকাশের দিকে চেয়ে পুনরায় বলে, একটা মেয়ে কী করে এত বড় দায়িত্ব সামলাবে? তুই কি পাগল হয়েছিস আকাশ? মৃদু হাসলো আকাশ। অতপর বাবার দিকে চেয়ে বলে, তুমি শুধু স্নিগ্ধার নামই শুনেছ, তার সম্পর্কে কিছুই জানো না। রুশানকে মারতে পাঠানো ছেলেগুলোর নেতৃত্ব দেবে সে, ফলাফল কিছুক্ষণ পরেই শুনতে পাবে। একটু ভাবল ইব্রাহিম তালুকদার, হয়তো একটা মেয়ের ওপর ভরসা রাখতে পারছে না সে। কিছু সময় নিশ্চুপ থেকে আকাশের দিকে চেয়ে বলে, ফাঁদ কোথায় স্থাপন করা হয়েছে? কিছুটা আড়াল থেকে সবটা শুনল শুভ। অতপর লোকেশন জেনে নিয়ে নীরবে সেখান থেকে সরে গেল সে। রাজের নাম্বারে কয়েকবার কল করেও লাভ হয়নি। বাসায় ফিরতে দেরি হওয়ায় এখন শাওয়ার নিতে ব্যস্ত সে। ফোন পড়ে আছে খাটের এক পাশে, তাই হয়তো শুভর কলের শব্দ তার কান অবধি পৌঁছাচ্ছে না। খানিকটা বিরক্তি প্রকাশ করে ফোন কেটে দিল শুভ। অপচয় করার মতো সময় নেই, রুশানের জীবন মরণের প্রশ্ন এটা। ভাবতেই কাউকে ফোন করে সে গম্ভীর স্বরে বলে, একটা বাইক ও প্রয়োজনীয় কিছু কাপড় রেডি করে রাখো, সাথে কিছু অস্ত্র রাখবে, আমি একাই আসছি, হাতে সময় কম, কুইক। বলেই ফোন রেখে দেয় শুভ। আড়াল থেকে এক পলক ইব্রাহিম তালুকদার ও আকাশের দিকে,
দৃষ্টিপাত করে অতঃপর রওনা দেয় তার ক্ষণিকের গন্তব্যে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এল, মৃদু শীতলতা গায়ে মেখে নিজ গন্তব্যে ছুটে চলেছে রোশান। দুশ্চিন্তা যেন চারপাশ থেকে ঘিরে রেখেছে তাকে। একদিকে রাষ্ট্রীয় দায়িত্বে তার গোপন অভিযান, অন্যদিকে প্রিয়তমাকে আইসিইউ থেকে বের করার বিষয়টা নিয়ে দুশ্চিন্তা যেন তীব্রভাবে গ্রাস করে নিয়েছে। বাবা বলেছিল রিমির অবস্থা উন্নতির হওয়ায় সব ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যার পর আইসিইউ থেকে বের করবে। এক পলক হাত ঘড়ির দিকে তাকায় রোশান, দেখে রাত 9টা, অর্থাৎ রিমিকে আইসিইউ থেকে বের করার সময় হয়ে এসেছে, অথবা বেরও করে নিয়েছে হয়তো। এখন কেমন আছে রিমি জানার তীব্র কৌতূহল যেন পীড়া দিচ্ছে খুব। এমন একটা সময় প্রিয়তমার পাশে থাকা সম্ভব হচ্ছে না তার, যেন এটা মেনে নেওয়াটা খুব বেশি কষ্টসাধ্য তার জন্য। পাশ থেকে কারো কথার শব্দে ধ্যান ভাঙে রোশানের, পুনরায় স্যার সূচক শব্দে পাশে ফিরে তাকায় সে। ড্রাইভার বলে, স্যার কোনো সমস্যা? নড়ে চড়ে বসে রোশান, নিজেকে স্বাভাবিক করে নিলে পাশের জন পুনরায় বলে, স্যার আমরা কি শর্টকাট রাস্তা ব্যবহার করব? এই রাস্তায় সময় কতক্ষণ লাগবে? মেইন রোড থেকে 10-15 মিনিটের মতো কম, সাথে রাস্তাটা অনেক নিরিবিলি, ম্যাপ অনুযায়ী এই রাস্তায় ব্যবহার করার জন্য বলা হয়েছে। সেদিকে হসপিটালে অবস্থান করছে পরিবারের সকলে, রিমিকে নিয়ে সবার মাঝে তীব্র টেনশনের সীমা পেরিয়ে প্রশান্তির সুবাতাস বইতে শুরু করেছে। রিমির অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত, আইসিইউ থেকে বের করে এখন প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাকে। এখন অবধি দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে ডাক্তার। বিস্তারিত জানার জন্য আরশি ও আরিশা দুজনেই গিয়েছিল হৃদয়ের কাছে। পজিটিভ রেজাল্ট পেতে চেয়ারে বসে পড়ে আরিশা, হাস্যোজ্জ্বলভাবে মোনাজাতের মতো হাত উঠিয়ে শুকরিয়া আদায় করে সে, যেন তার সব সুখ ও প্রাপ্তি এখানেই। হাসি ফুটে ওঠে আরশির চেহারায়ও, উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন হয়ে খুশিতে আচমকা হৃদের গলা জড়িয়ে ধরে সে। অনেকটাই কম বয়সী মেয়েদের মতো খানিকটা মৃদু হাসি হৃদ, অতঃপর আরশির কানের কাছে মুখ নিয়ে বলে, ম্যাডাম এটা হসপিটাল। নিজের শক জ্ঞানে ফিরে আসলেই হালকা করে সরে দাঁড়ালো আরশি, নিজের আপুর দিকে চেয়ে লাজুকলতায় হালকা দৃষ্টি নত করল। বিষয়টা বুঝতে পারে হৃদ। আরশির লাজুকলতা কাটাতে নিজেই এক হাতে আরশির কাঁধ স্পর্শ করে নিজের গা ঘেঁষে দাঁড় করাল। গম্ভীরতার মাঝে মৃদু হেসে আরশির মুখের দিকে চেয়ে বলে, এবার ছেলের বউয়ের জন্য তৈরি হওয়া দুশ্চিন্তার ভার কিছুটা হালকা হয়েছে তো? হ্যাঁ সূচক মাথা নাড়ল আরশি, অতঃপর বেরিয়ে এসে অন্য সবার কাছে এগিয়ে গেল। ফরিদা আন্টি সহ সবাই উপস্থিত ছিল সেখানে, সুখবর পেয়েই যেন প্রশান্তি এসে আলিঙ্গন করে নিল তাদের। খুশিতে দু চোখ ভরে ওঠে ফরিদা আন্টির। ফোন বের করে রুশানের নাম্বারে কল দিল সে, কিন্তু ফোন বন্ধ। খানিকটা অবাক হয়ে বলে, আজব এমন একটা সময়ে ছেলেটা কোথায় গেল, আবার ফোনও বন্ধ করে রেখেছে, দেখো তো কাণ্ড। অভিযানের সময় ফোন বন্ধ রাখে রুশান, বিষয়টা বুঝতে পেরে পাশ থেকে নিবিড় বলে, রুশান হয়তো কোনো কাজে আটকা পড়েছে আন্টি, সমস্যা নেই আমি দ্রুতই জানিয়ে দিব তাকে। ছুটে চলে রুশানের গাড়ি, রাস্তার এক পাশে জঙ্গলের ন্যায় একটা বড় বাগান, চারপাশটা যেন অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। আচমকাই গাড়ির সামনে গাছ ভেঙে পড়ায় ব্রেক চাপে ড্রাইভার, পেছনে আরও একটা মাইক্রোবাস ছিল, সেখানে আরও 8 জন সদস্য ছিল, আর এই গাড়িতে 4 জন। গোপন অভিযানে বের হওয়ায় সরাসরি গাড়ি নিয়ে বের হয়নি রোশান, ইউনিফর্ম নিয়েও না। পেছনের গাড়ি থেকে 5 জন সদস্য নেমে এগিয়ে গেল রাস্তায় পড়া গাছটার সামনে। অন্ধকারে দূরের কিছু তেমন দেখার উপায় নেই। গাছ পড়ার কারণটা বুঝতে আশেপাশে তাকাতেই পরপর 5টা বুলেট এসে আঘাত করে 5 জনের মাথায়। আচমকাই এমন কিছু ঘটায় অনেকটাই হক চকিয়ে যায় রোশান। কয়েকটা বুলেট গাড়ির গ্লাসে এসে আঘাত করতে মাথা ঝুঁকিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সে, যেন কোনো রকম নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি 3 জন নামার সময় পায়নি। তার আগেই বুলেটের আঘাত যেন শক্তি হারিয়ে ফেলে তারা। পিস্তল বের করে হাতে নেয় রোশান, চারপাশে অস্থিরতা মিশ্রিত দৃষ্টি বুলিয়েও কারো সন্ধান মিলছে না, তাহলে গুলোগুলো আসছে কোথা থেকে? আচমকা একটা বাইক গাড়ির ওপর দিক দিয়ে পাশ কাটিয়ে গেল, পেছনের গাড়ি ওভারটেক করতেই ভেতরে কিছু একটা ছুঁড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায় বাইকটা। কয়েক সেকেন্ডের মাঝেই মাইক্রোবাসটা হাওয়ায় বাজির ন্যায় উড়ে গেল। আগুনের তাপে এক হাত সামনে দিয়েও কিছুটা দূরে ছিটকে পড়ে রোশান, হাতের পিস্তলটা ছুটে এক পাশে গিয়ে পড়ল তার। উঠে দাঁড়াতে এই 3টা বাইক এসে ঘিরে নেয় তাকে। চারপাশে ঘুরতে থাকা বাইকগুলোর পেছনে বসা ছেলেগুলো হকি স্টিক দিয়ে পরপর 8-10টা আঘাত করতেই মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে তার, যেন কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাচ্ছে সব। প্রথমে পাশ কাটিয়ে যাওয়া বাইকটাও এগিয়ে এসে দাঁড়ায় তার সামনে। রোশান মাথা তুলে তাকিয়ে দেখে একটা মেয়ে, শরীর হালকা চিকন করে মাথায় হেলমেট পরা তার। ক্ষণিকের ব্যবধানেই একটা মেয়ে এত কিছু ঘটিয়ে ফেললো তা যেন বিশ্বাসই হতে চাচ্ছে না রোশানের।
রক্তাক্ত হয়ে বসে আছে রুশান, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সেই পাঁচজন ছেলে, তাদের পাশে স্নিগ্ধা নামের মেয়েটা। সে যেমন আদেশ করছে রুশানকে তেমনভাবেই আঘাত করছে ছেলেগুলো। অতপর ছেলেগুলোকে দায়িত্ব দিয়ে বাইকে উঠে বসে সে। একটা ছেলে পিস্তল তাক করে আছে আহত রুশানের দিকে, চোখ বুঝে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিল রুশান। চোখের সামনে বারংবার ভেসে উঠছে রিমির মায়াবী মুখটা। বিদায় নেওয়ার আগে ছোট্ট করে বলতে চাই, আপনারা যারা আমাদের গল্প নিয়মিত শুনেন, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টও ফলো করতে পারেন, কারণ নতুন গল্পের আপডেটগুলো আমি সবসময় আমার টিকটক এবং ফেসবুক পেজেই দিয়ে থাকি। তাই দ্রুত এখনই ফলো করে দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।